বাংলাদেশ ইনিংসের 34তম ওভারের ঘটনা। ওই ওভারে পরপর 2 উইকেট নিয়ে বাংলাদেশকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ডেভিড ওয়েলি। আর চাপের মুখে তখন ব্যাটিং করতে আসেন তাসকিন আহমেদ। তবে তাসকিন আহমেদ এসেই যা দেখালেন তা ছিল সত্যি দৃষ্টিনন্দন। তাসকিনের এই শটকে আপনি কী নাম দিতে পারেন? তার এই ছক্কাটা যেমন দৃষ্টিনন্দন ছিল তেমনি ছিল প্রশংসনীয়। কারণ একজন বোলার হয়ে ফুটওয়ার্ক ঠিক রেখে এমন একটি ছক্কা হাঁকানো সত্যি অপ্রত্যাশিত। ডেভিড ওয়েলির বলটি ছিল পায়ের ঠিক উপরে, আর তাসকিন আহমেদও নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এক পা উঁচিয়ে পায়ের উপর পা তুলে দারুণভাবে ব্যাট চালিয়ে দিলেন, আর বলটি সরাসরি গ্যালারিতে। আম্পায়ার উঁচিয়ে ধরলেন হাত, তাসকিন আহমেদের রিয়াকশন ছিল দেখার মতো। এক ওভারেই 2 উইকেট তুলে নিয়েছেন ডেভিড ওয়েলি, আর তাকেও যে একটা পাওনা দিতে হবে সেটাই বুঝিয়ে নিচ্ছিলেন তাসকিন আহমেদ। দৃষ্টিনন্দন এক ছক্কায় সেটা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন।